একজন ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবাংলার হাওড়া জেলায় আমার বাড়ি। আমার প্রত্যেকের কাছে বিনীত নিবেদন এই যে আজকে যে করোনা ভাইরাসের আতঙ্কে আমরা ভুগছি, প্রত্যেকেই আমরা এর জন্যে খুব চিন্তা আছি। কার কখন কিভাবে এই করোনা আক্রমণ করবে আমরা কেউ জানি না। আমাদের প্রত্যেকের উচিত কিভাবে আমরা নিজেদের ভালো রাখব, কিভাবে এই রোগটি কোথাও না ছড়ায়, তার জন্য আমাদের প্রত্যেকের চিন্তা থাকা দরকার। আমরা ঘরে থাকব, আমরা সুস্থ থাকব, এবং আমাদের ঘরের অনেক কাজ আছে, আমরা সারাদিন কি করব এটা চিন্তা। প্রত্যেকে যারা বাইরে যায় তারা বাইরে যাবার জন্য ছটফট করছে, যারা মেয়েরা কাজে যায়, ছেলের প্রত্যেকটি ছেলে মানুষ যারা প্রত্যেকে বাইরে যান, তাদের মনের ভেতর একটা আকুতি আছে। কি আকুতি আছে যে তারা কিভাবে ঘরে থাকবে? দেখুন, আমাদের এই করোনা ভাইরাসের থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। সবথেকে বড় দুঃখ কি জানেন, আমরা নিজেরা ঠিক নেই। আমাদের প্রধানমন্ত্রী যিনি হাত জড়ো করে আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছেন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে তার প্রত্যেকে কিভাবে সুস্থ থাকবে, কিভাবে তাদের সমস্ত কিছু মোকাবিলা করা যাবে, তার জন্য কি পরিশ্রম করছেন, আমাদের মাথাটা নত হয়ে যায় তাদের কাছে। কিন্তু সেই আমরা ঠিক নিজেদের রাখতে পারছি না, আমরা তাদের কথা শুনছি না, আমরা তাদের গলাকে মাথা নত করে নিতে পারছি না। আমার তো মাথা নত হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছেন কাজ, যেভাবে বলছেন এবং যেভাবে সর্বত্র তিনি যাচ্ছেন, এই বয়সেও তিনি সব কিছু করছেন, সব কিছুর সঙ্গে মোকাবিলা করার জন্যে তিনি এখান ওখান সেখান ছড়াছড়ি করছে। কিন্তু কিন্তু আমরা জনসাধারণ তাদের এই কথা, তাদের তাদের কষ্ট দুঃখের কথা ভাবছি না, যে তারা আমাদের জন্য কি করছে, কারণ আমরা সুস্থ থাকবো বলে। এইটাই আমাদের দুঃখ ভারতবর্ষ লোকের। আজ যে করোনা ভাইরাস নিয়ে ডাক্তার নার্স প্রত্যেকে কীভাবে পরিশ্রম করছেন, আমাদের ভয় হচ্ছে তারা ভালো থাকবে, তাদের না কিছু হয়ে যায়। এই আতঙ্কিত প্রত্যেকটা মানুষ যদি তারা মনে করে যে আমরা ঘরে থাকবো সুস্থ থাকবো, যা অন্তত যাদের বয়স হয়ে গেছে, আমরা যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের প্রত্যেককে নিজেদের মনে রাখা উচিত যে আমরা ঘরে থেকে এই করোনা ভাইরাসের মোকাবিলায় যাতে না কিছু হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। আমাদের করার কিছু নেই, করণীয় কিছু নেই যে আমরা এর প্রতিরোধ কিছু করতে পারব। আমাদের সেই জন্য কিভাবে আমরা সুস্থ থাকব, ব্যায়াম প্রাণায়াম ঘরের কাজ প্রতিটা সময় নিজেদের ঠিক রাখার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমার হয়তো এই কথাগুলো আপনাদের কেমন লাগবে আমি জানি না, তবু আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই, আপনারা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের আকুতি মিনতি করে সবাইকে অনুরোধ করছেন, কেন আমাদের পুলিশ দিয়ে প্রত্যেকটা জনসাধারণকে ঠিক করতে হবে, আমরা নিজেরা ঠিক থাকতে পারি না। আমাদের ঠিক থাকার জন্য আমাদের নিজেদের চিন্তাভাবনাটা করতে হবে যে আমরা নিজেরা সুস্থ থাকি, অপরকে সুস্থ রাখি, এবং আমাদের যারা মাথা তারা যাতে ভালো থাকে। তারা যদি আমাদের এই শৃঙ্খলা নিয়ম দেখে তারা যদি আনন্দ পায়, শান্তি পায়, এবং
আমরা নিজেদেরও সুস্থ রাখতে পারি। তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা প্রত্যেকে ঘরে থাকুন, সুস্থ থাকুন, যতটা দরকার সেটা যারা ইয়ং, যাদের অল্প বয়স, তারা হয়তো বাইরে বেরিয়ে, আমাদের দরকার আছে বাইরে যাওয়ার, খাদ্য চাই, আমরা কীভাবে খাওয়া দাওয়া করবো, আমরা কীভাবে বাঁচবো সেটাও আমাদের চিন্তা আছে। কিন্তু আপনাদের বারবার বয়স্ক লোকেদেরও বলি এবং যারা ইয়ং তাদেরও আমার কাছে, তাদের কাছে আমারও বিনীত নিবেদন যে আপনারা নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। যদি আপনাদের এটা ভালো লাগে, আপনারা শুনবেন, আমি একটা ক্ষুদ্র নাগরিক হিসেবে এই কথাগুলো আপনাদের জানালাম।